জনগণকে নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত অধিকার আদায়ের যে আন্দোলন আছি সেই আন্দোলন সফল করব। কারো কাছে দেশ বিক্রি করে মাথা নত করে নত জানু পররাষ্ট্রনীতির অধীনে আমরা যে কোনো সরকারের কোনো সরকার গঠন করব না। ইনশাল্লাহ বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যেই সরকারের জবাবদিহিতা থাকবে জনগণের জন্য, যেই সরকার হবে জনগণের জন্য একটি গণতান্ত্রিক সরকার, একটি দেশপ্রেমিক সরকার। নির্বাচনের পূর্বে আপনি গ্রেপ্তার হয়েছিলেন, আপনাকে কেন গ্রেপ্তার করা হলো, জেল ও মুক্তি প্রসঙ্গে যদি আপনি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন পর চেঞ্জ টিভি, আমার অনেক পছন্দের একটি সংবাদ মাধ্যম, গণমাধ্যম বলেন, তাদের সামনে আবার এসেছি এবং দর্শকদের সামনে আসতে পারার জন্য সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। চেঞ্জ টিভি সকল কলা কৌশলী সকলকেও শুভেচ্ছা। আপনারা অনেকেই হয়তো বা জানেন, গত বছরের 11 নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমরা 12 দলীয় জোটের উদ্যোগে একটি সভার আয়োজন করেছিলাম। সেখানে যুগপৎ আন্দোলনে থাকা সকল দলকে এক মঞ্চে, যদি বলা হয় সেভাবে, আমরা এনেছিলাম। এবং সেই সভাটির প্রাক্কালে আমাকে রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারীর সদস্যরা উঠিয়ে নিয়ে যায় এবং পরবর্তীতে আমাকে 28 অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা এবং ভাঙচুর এবং হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত করে রিমান্ড চাওয়া হয়। সেখানে আমাকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এবং রিমান্ড শেষে আমাকে কারাগারে প্রেরণ করা হয়। সেখানে দীর্ঘ 76 দিন কারাবাস করে গত মাসের 26 তারিখ আমি জামিনে মুক্ত হয়েছি, বৃহৎ কারাগারে প্রবেশ করেছি। আপনাদের তথা বিরোধী রাজনীতির বর্তমান অবস্থা কি? আপনারা দেখেছেন যে একটা অভূতপূর্ব নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ আন্দোলন আমরা করেছি, যেখানে আমাদেরকে বারবার একটা প্রোপাগান্ডার মাধ্যমে আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা নিজেরাই আগুন সন্ত্রাস করে আমাদেরকে সেই তকমা লাগাতে চেয়েছিল। সেটার বিরুদ্ধে যে সেটার আমরা যেভাবে জনগণের কাছে পৌঁছেছি, আমরা লিফলেট বিতরণ করেছি, আমরা জনগণকে সম্পৃক্ত করেছি এবং এই নির্বাচনটিকে বর্জন করেছে বাংলাদেশের 95% মানুষ, সেই ক্ষেত্রে আমরা আমাদের আন্দোলনে বিজয়ী হয়েছি। কাঙ্ক্ষিতভাবে হয়তো বা সরকারকে আমরা বাধ্য করতে পারিনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে, কিন্তু নৈতিকভাবে জনসমর্থনহীন 5% একটি সরকার বর্তমানে সম্পূর্ণরূপে প্রতিবেশী একটি রাষ্ট্রের দয়ায় করুণায় অনুকম্পায় আজকে বাংলাদেশে তারা ক্ষমতায় অধিষ্ঠিত। এটাকে আমি একটি ডামি সরকার বলবো, বাংলাদেশে একটি ডামি সংসদ, ডামি প্রধানমন্ত্রী এবং ডামি মন্ত্রী দ্বারা বাংলাদেশ পরিচালিত হচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে এই সরকারের সংসদ ভেঙে নতুন নির্বাচনের ব্যবস্থা করতে পারবেন কিনা? আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন এখনও চলমান আছে। আপনারা দেখেছেন যে আমরা সংসদ অধিবেশনের প্রথম দিন আমরা একটি কালো পতাকা মিছিল করেছিলাম। সেই কালো পতাকা মিছিলটিতেও সরকারের কতটুকু অস্বস্তি সেখান থেকে আপনারা দেখেছেন। বিএনপির অর্ধশত নেতাদের কর্মীকে আটক করা হয়েছে। মঈন খানের মতো একজন দেশবরণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, দুর্ব্যবহার করা হয়েছে। 12 দলীয় জোটের মিছিলটি পুলিশি বাধায় পণ্ড হয়েছে, সেখানে আপনি স্বয়ং উপস্থিত ছিলেন। এছাড়া প্রত্যেকটি দল যারা সেদিন নিয়মতান্ত্রিক প্রতিবাদের রাজপথে নেমেছিল তাদেরকে সেই প্রতিবাদটুকু করতে দেওয়া হয়নি। এর থেকে কি বোঝা যায় না যে এই সরকারের পায়ের নিচে মাটি নেই, তারা কতটুকু অস্বস্তিতে আছে? আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে, দেশের অর্থনীতিকে তারা ধ্বংস করেছে, গণতন্ত্র তো অনেক আগেই ধ্বংস করেছে, সার্বভৌমত্ব আজকে কাজীর গরু। সুতরাং এই সরকার
বাংলাদেশে শাসন করার সকল অধিকার হারিয়েছে, বাংলাদেশের জনগণের যে নিয়মতান্ত্রিক যে প্রতিবাদ, নীরব প্রতিবাদ, সেটি সরব প্রতিবাদের মাধ্যমে গণ অভ্যুত্থান এবং সেই গণ বিস্ফোরণের মাধ্যমে এই সরকারের খুব অচিরেই পতন ঘটবে এই বিশ্বাস আমরা করি। একসঙ্গে একযোগে এক মঞ্চে জামাত বিএনপি সহ সকল দল নিয়ে আন্দোলন করতে আপনারা ব্যর্থ কেন? দেখুন, এইটার এই প্রশ্নটাও প্রশ্নটুকু আমি একটু অন্যভাবে যদি করি বা দেখি, তাহলে আপনারা দেখবেন যে আমরা এক মঞ্চতেই সব কিছু হয়ে যায়, এক মঞ্চতেই সবাই আসলেই যে কাঙ্ক্ষিত ফলাফলটা পাওয়া যায় সেটা কিন্তু না। আমরা যদি সত্তরের বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেখানেও দেখি, সেখানে সবাই এক মঞ্চে ছিলেন না। নব্বইয়ের যে গণ অভ্যুত্থানটা হয়েছে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে, সেখানেও কিন্তু এক মঞ্চ হয়নি। কিংবা 96 সালে যখন বিএনপিকে বাধ্য করা হয়েছিল, তখনও কিন্তু এক মঞ্চ হয়নি। যুগপৎভাবে লক্ষ্য অভিন্ন এক রেখে যার যার অবস্থান থেকে, এইখানে একটি কথা আছে, কমিটমেন্টটা থাকতে হবে, ইমানি দায়িত্বটা পালন করতে হবে, এবং ভয়কে জ্বর করে যদি আমরা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে রাজপথে থাকি, আমি বিশ্বাস করি এক মঞ্চ যদি নাও হয় তারপরেও এই যুগপথ ধারায় আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আপনারা কি যুক্তরাষ্ট্র আমেরিকার দিকেই চেয়ে আছেন? কারো অনুগ্রহ অনুকম্পার উপরে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশে আমরা যারা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, আমরা চেয়েছিলাম না, চেয়ে নেই, আমরা তাকিয়ে নেই। যুক্তরাষ্ট্র কি করবে সেটা তাদের ব্যাপার, এই সরকারের সাথে তাদের কি সমস্যা, বা বাংলা একটি গণতান্ত্রিক বিশ্বে তাদের মোড়লগিরি করতে গিয়ে কী কী করতে হবে সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা তাদের রাষ্ট্রীয় ব্যাপার। সেই জায়গা থেকে আমরা আমার বাংলাদেশের মানুষের ভোটাধিকার যেটা হরণ করা হয়েছে সেটা ফিরিয়ে আনার আন্দোলনে আছি। মানুষের গণতান্ত্রিক অধিকার, এদেশের আইনের শাসন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিরাপত্তাকে নিশ্চিতকরণ এবং মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য যে আন্দোলন করছি, সেই আন্দোলন বাংলাদেশের জনগণের দিকেই তাকিয়ে আছি। এই জনগণকে নিয়েই আমরা আমাদের কাঙ্ক্ষিত অধিকার আদায়ের যেই আন্দোলন আছি সেই আন্দোলন সফল করব। কারো কাছে দেশ বিক্রি করে, মাথা নত করে, নত জানো পররাষ্ট্রনীতির অধীনে আমরা যে কোনো সরকারের কোনো সরকার গঠন করব না ইনশাআল্লাহ। বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যেই সরকারের জবাবদিহিতা থাকবে জনগণের জন্য, যেই সরকার হবে জনগণের জন্য একটি গণতান্ত্রিক সরকার, একটি দেশপ্রেমিক সরকার। চীন, আমেরিকা, ভারত, রাশিয়া বাংলাদেশকে কেন এত গুরুত্ব দেয়? ভূ রাজনীতিটা এখন ডিভাইড অ্যান্ড রুলস পলিসিতে চলে গেছে। এখানে একটা বলয় তৈরি হয়েছে যেটা চীন, রাশিয়া, ভারত, তারা রাজনীতি একটা অংশকে নিয়ন্ত্রণ করছে এবং আরেকটি অংশ আমেরিকা এবং তার মিত্ররা নিয়ন্ত্রণ করছে। ভৌগোলিকভাবে বাংলাদেশ খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গায় আছে এই দুইটি বলয়ের জন্যই, এবং তাদের আমাদের ওপর তাদের কর্তৃত্ব স্থাপন করার জন্য বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখেন যে আমেরিকার প্রেসিডেন্ট একটা চিঠি লিখেছেন, ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের অংশগ্রহণ এবং বাংলাদেশের ভূমিকা কী হবে সেটা নিয়ে বাংলাদেশের সাথে তারা কাজ করতে চায়। এটাতে যদি বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, সেখানে আবার চীন এবং রাশিয়ার আপত্তি থেকে যাবে, তারা চাইবে না বাংলাদেশ এটাতে সংযুক্ত হোক বা অন্তর্ভুক্ত হোক। এখানে দক্ষিণ চীন সাগরে চীনের যে সামরিক যেই শক্তি আছে এবং চীনকে দুর্বল করার জন্য তাদেরকে হুমকি স্বরূপ যে আমেরিকার যে ছকটা আছে, সেখানে বাংলাদেশকে যে অন্তর্ভুক্তকরণের যে চেষ্টা, আবার বাংলাদেশের সাথে চীনা সরকারের সাথে যেই সম্পর্ক আছে, এই সমস্ত কারণে আমরা দেখছি যে এই দুইটি বলয়ের পরাশক্তিগুলো চাচ্ছে বাংলাদেশের সাথে একটি সম্পর্ক তৈরি করার জন্য কিংবা সম্পর্কটা রাখার জন্য। এ কারণেই বাংলাদেশ চীন, রাশিয়া, ভারত অথবা আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচন পরবর্তী সরকার গঠিত হলো, সংসদ চলছে, সরকার পক্ষ অনর 5 বছর থাকবে, আপনারা বিরোধীরা এখন কি করবেন বা দেশবাসীকে আপনি কি বলতে চান একজন দলীয় প্রধান হিসেবে? আমি
আগেই বলেছি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট একটি সরকার আছে, যে নির্বাচনটা হয়ে গেল সেটা সকল নির্বাচনকে হার মানিয়েছে, জনগণ তার নীরব যে প্রতিবাদটুকু সেটা করেছে, বিশ্ববাসী দেখেছে, সমগ্র গণতান্ত্রিক বিশ্ব দেখেছে যে বাংলাদেশে ভোটার উপস্থিতি কতটাই নগণ্য ছিল। তারা সকলেই জানেন যে যেখানে নির্বাচন কমিশন পর্যন্ত দুপুর তিনটের সময় 27% ভোটের কথা বলেছিল, সেখানে এক ঘন্টায় যে 15% বা 16% অধিক ভোট পড়েছে দেখিয়েছে, সেটা একেবারে সাইন্টিফিকলি করা সম্ভব না। সেটার বিশদ ব্যাখ্যা আমি দিয়ে দিতে পারবো যে এইটা এত পার্সেন্ট ভোট এক ঘন্টায় পড়া সম্ভব না। সুতরাং এই নির্বাচন কমিশন এবং এরা যারাই আছে নির্বাচনের সাথে সংযুক্ত, সকলেই সরকারের আজ্ঞাবহ পাঁচাটা দালাল, তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছে এবং তার জন্যই তাদেরকে এই পদগুলোতে বসিয়েছে। আমরা এই সরকারটাকে অবৈধ সরকার বলি, একটি ডামি নির্বাচনের ডামি সরকার বলি। আমরা বিশ্বাস করি আমাদের যে চলমান আন্দোলন আছে সেখানে জনগণের সম্পৃক্ততা আসবে, জনগণকেই কিন্তু তার অধিকার আদায়ের রাজপথে নামতে হবে। এটা একক কোনো রাজনৈতিক দলের এজেন্ডা না। এখানে আমরা বিএনপি থেকে ঘোষণা এসেছে, আমরা একটি 31 দফা নিয়ে আগাচ্ছি, সেখানেও কিন্তু বলা হয়েছে যে নির্বাচনের পরে সকলকে, দল মত যারা আছেন, ভিন্ন মত আছেন, তারপরও সকলকে নিয়ে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করা হবে বাংলাদেশে। এবং আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্যে সাহসের সহিত কমিটমেন্টটা যদি ঠিক রেখে আমরা আন্দোলন করে যাই, এই সরকারের যে জনভীত নড়ে গেছে, তাদের পায়ের তলায় যে মাটি নেই, এই সরকার বাংলাদেশে বেশি দিন টিকতে পারবে না। আমরা অবশ্যই তাদেরকে বাধ্য করতে পারবো নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ গণবিস্ফোরণের মাধ্যমেই একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের, এবং সেই নির্বাচনে যিনি বিজয়ী হয়ে আসবেন না কেন, যেই দল জোট যারাই বিজয়ী হয়ে আসবেন না কেন, আমি 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 বিশ্বাস রাখি তারা গণতন্ত্রের পক্ষের দল হবে, জনগণের দল হবে, দেশপ্রেমিক দল। জনগণই তাদেরকে নির্বাচিত করবেন এবং আমরা আমাদের বাংলাদেশকে একটি নিরাপদ, শান্তিপ্রিয়, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে ইনশাআল্লাহ আবারও বুক উঁচিয়ে উঠাতে পারবো, সে বিশ্বাস আমার আছে।